বাজেটে ব্যাংক, বিমা, সিগারেট ও মোবাইল ফোন কোম্পানির কর্পোরেট কর হার কমছে না। তবে নন পাবলিকলি ট্রেডেড কোম্পানির কর হার 37.5% থেকে 2% কমিয়ে 35% করা হচ্ছে। ঢাকা ওয়াসা বিটিআরসি রাজুকের আয়ের উপর কর কমছে 12.5%, আর আগামী 5 বছরের জন্য করমুক্ত সুবিধা দেওয়া হচ্ছে ডিমিউচুয়ালাইজড ডিএসসি ও সিএসসি কে। একই সাথে বিনিয়োগকারীর লভ্যাংশ আয়ের সীমা 10,000 টাকা থেকে বাড়িয়ে 15,000 টাকা করা হচ্ছে। আগামী 5 জুন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তার বাজেট বক্তৃতায় এসব ঘোষণা দেবেন। বাজেটের আগাম তথ্য নিয়ে রিপোর্ট করছেন ফারুক মেহেদী। আগে থেকেই সরকারের বিভিন্ন স্তর থেকে বলা হচ্ছিল আসছে বাজেটে কমবে ব্যাংকের কর্পোরেট কর। ব্যাংকগুলো বেশ আশান্বিত হয়েছিল। ধারণা করা হয় কর্পোরেট কর কমলে ব্যাংকগুলোর ঋণের সুদের হারও কমবে। রাজস্ব আয়ে বড় ধসের আশঙ্কায় সরকার শেষ পর্যন্ত সে পথে হাঁটেনি। ফলে অপরিবর্তিত থাকছে ব্যাংক, বিমা, সিগারেট ও মোবাইল ফোন কোম্পানির কর্পোরেট কর। তবে 2% কমিয়ে আনা হচ্ছে নন লিস্টেড কোম্পানির কর্পোরেট কর, তা 37.5% থেকে করা হচ্ছে 35%। যদি সরকার এটাকে 2% বা 2% নামিয়ে নিয়ে আসে, সেটা আমাদের মানে আলটিমেট যে অবজেক্টিভ, মোটামুটি ভাবে কর্পোরেট ট্যাক্স, ব্যক্তি খাতের ট্যাক্স, সেগুলোকে একটা এক ধরনের কাছাকাছি নিয়ে আসা, সেই দৃষ্টিকোণ থেকে এটা ভালো হবে বলে আমার মনে করি। পুঁজিবাজারকে খাদের কিনার থেকে তুলে আনতে সরকার বড় প্রণোদনা ঘোষণা দিতে যাচ্ছে। ডিমিউচুয়ালাইজড ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে আগামী 5 বছরের জন্য করমুক্তি সুবিধা দেয়া হচ্ছে। এর পাশাপাশি বিনিয়োগকারীদের করমুক্ত লভ্যাংশ আয়ের সীমা 10,000 টাকা থেকে বাড়িয়ে 15,000 টাকা করা হচ্ছে। পুঁজিবাজারে সবাইকে আসবার ব্যাপারে প্রণোদনা সৃষ্টি করতে হবে। পুঁজিবাজার থেকে আমার রেভিনিউ আর্ন করা, এটা আমার উদ্দেশ্য হওয়াটা ঠিক না। তাহলে তো পুঁজিবাজার গ্রো করবে না। পুঁজিবাজার গ্রো করলে না আমার অর্থনীতির আর সব জায়গায় বিনিয়োগ হবে, ইয়ে হবে, এবং সেখান থেকে কর্মসংস্থান সৃষ্টি হবে, সুযোগ সৃষ্টি হবে, সেখান থেকে আমি আয় পাব। বাড়ির মালিকদের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ দীর্ঘদিনের, তাই এবার 25,000 টাকার বেশি বাড়ি ভাড়ার ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে পরিশোধ বাধ্যতামূলক করার ঘোষণা আসছে। মুনাফা মুখ্য উদ্দেশ্য না হলেও বড় অঙ্কের আয় করে থাকে সরকারি প্রতিষ্ঠান বিটিআরসি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা ওয়াসা। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষেরও আয় আছে, তাদের উপর কর ধার্য আছে 37.5% হারে। সেবার মান বাড়াতে তাদের করের হার কমিয়ে আনা হচ্ছে 25%। কর্পোরেট কর হার কমানো এবং শেয়ার বাজারে প্রণোদনার ঘোষণায় রাজস্ব আয়ে কিছুটা নেতিবাচক প্রভাব পড়তে পারে, তবে ইতিবাচক হতে পারে অর্থনীতির জন্য। এনবিআর কর্মকর্তাদের দাবি, নজরদারি বাড়ানো গেলে রাজস্ব আয়েও সুফল মিলবে। ফারুক মেহেদী, চ্যানেল 24, ঢাকা। বাজার চাঙ্গা করতে বরাবরের মতো বাজেটে গুচ্ছ প্রণোদনের দিকে চেয়ে